আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঘন্টায় 500 মিটার বেগে 1 কিমি যেতে কত সময় লাগবে? উত্তর লিখবে 2x ঘন্টা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গতিবেগ = v, সময় = t ও দূরত্ব s হলে v, s, t এর মধ্যে সম্পর্ক? উত্তর লিখবে v = s/t, অর্থাৎ গতিবেগ = সময় / দূরত্ব। পরের প্রশ্ন, সংখ্যারেখায় 4 এবং -4 এর মধ্যে দূরত্ব কত? উত্তর লিখবে 8। পরের প্রশ্ন, m − 5² = m² + km + 25 হলে k = কত? উত্তর হবে -10। পরের প্রশ্ন, বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। একটি ষড়ভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা সর্বদা 6। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বহুভুজের কর্ণ সংখ্যা 5 হলে তার বাহু সংখ্যা হবে 5। দুয়ে তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। প্রথম, একটি বাস 5 ঘন্টায় 240 কিমি যায়, বাসটির গতিবেগ কত? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, যদি 4x = 8y হয়, তবে x = y = কত? পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। px + qy + py + qx। পরের প্রশ্ন, কোনো সংখ্যার 4 গুণের সঙ্গে 5 যোগ করলে যোগফল 37 হয়, সমীকরণ গঠন করো। 5 নম্বর, যে সুষম বহুভুজের প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার প্রতিসাম্য মাত্রা কত? পরের প্রশ্ন, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার? দেখো, 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, 10 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? পরের প্রশ্ন, একটি বাস 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? পরের প্রশ্ন, সরল করো এবং ঘাতের আকারে প্রকাশ করো। দেখো, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট 6² ⁄⁴ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 6⁷। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? দেখো, 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। প্রথম, 9999 এর বর্গ নির্ণয় করো। পরের প্রশ্ন, 9p² + 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ হবে? পরের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। p² q² + 10pqr + 25r² যখন p = 2, q = -1 আর r = 3। পরের প্রশ্ন, সূত্রের সাহায্যে সরল করো। 3p + 2p − 4r² + 2 × 3p + 2q − 4r ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেটের মধ্যে ×4r − 2p − q + 4r − 2p − q² পরের প্রশ্ন, 36 কে 2টি বর্গের অন্তরূপ রূপে প্রকাশ করো। পরের প্রশ্ন, সূত্রের সাহায্যে দেখাও যে 2a + 1/a² = 2a − 1/a² / 8। ভালো করে দেখে নাও।
পরের প্রশ্ন সূত্রের সাহায্যে সমাধান করো। এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু মাইনাস পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু। এই প্রশ্নটি কিন্তু এবছরে প্রতিটি স্কুলেই কিন্তু আসার চান্স প্রবল, সেহেতু এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, এক্স ইজিক্যাল টু এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই ইজিক্যাল টু এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কত। পরের প্রশ্ন, প্রমাণ করো পি প্লাস কিউ তার টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ ব্র্যাকেট টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু এইট পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম রয়েছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার। বি নম্বর প্রশ্ন, থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। পরের প্রশ্ন, নিচের গল্প পড়ো ও সমীকরণ গঠন করো। আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ। পরের প্রশ্ন, প্রদত্ত সমীকরণটি সমাধান করো। থ্রি এক্স প্লাস ওয়ান বাই ষোলো প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন ইজিক্যাল টু এক্স প্লাস থ্রি বাই এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন। পরের প্রশ্ন রয়েছে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রথম, একটি ত্রিভুজ পি কিউ আর এস আঁকো যার পি কিউ ইজিক্যাল টু সাত সেমি, কিউ আর ইজিক্যাল টু সিক্স পয়েন্ট ফাইভ সেমি, আর এস ইজিক্যাল টু ফাইভ পয়েন্ট টু সেমি, এস পি ইজিক্যাল টু ফোর পয়েন্ট ফোর সেমি, কোণ পি কিউ আর সমান সমান ষাট ডিগ্রি। পরের প্রশ্ন, একটি রম্বস বিই এস টি আঁকো যার বি এস ইজিক্যাল টু সিক্স পয়েন্ট এইট সেমি এবং ইটি সমান সমান ফাইভ পয়েন্ট এইট সেমি। পরের প্রশ্ন, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকো যার ওয়াই জেড ইজিক্যাল টু সিক্স পয়েন্ট ফাইভ সেমি ও কোণ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু ষাট ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই ইজিক্যাল টু সত্তর ডিগ্রি। ছয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি, এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন গুণ তিন সমান সমান নয়। প্রথম, পার্থক্য লেখো আয়তক্ষেত্র এবং ট্র্যাপিজিয়াম। পরের প্রশ্ন, একান্তর কোণ ও অনুরূপ কোণের চিত্র সহ সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, একটি সুষম পঞ্চভুজের রৈখিক প্রতিসম অক্ষ কয়টি। তার সঙ্গে রয়েছে এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ও ঘূর্ণন প্রতিসাম্য কোণ নির্ণয় করো। পরের প্রশ্ন, অকুব্জ চতুর্ভুজের চিত্র আঁকো, চতুর্ভুজ ও ষড়ভুজের কর্ণের সংখ্যা কত। পরের প্রশ্ন, এ বি সর্বসম সি ডি এবং ইএফ ছেদক যদি কোণ এ জি সমান সমান একশো দশ ডিগ্রি হয় এবং ইএফ ছেদক যদি এ বি কমা সি ডিকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে তবে কোণ বিজিএইচ কমা কোণ জিএইচ সি কমা কোণ এফ এইচ ডি এর মান নির্ণয় করো। সাথে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রথম, আমাদের স্কুলে নাচ গান আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে, আমি ও শাহানা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের একটি তালিকা তৈরি করলাম। বিষয়ের ঘরে রয়েছে নাচ গান আবৃত্তি আর তাৎক্ষণিক বক্তৃতা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা নাচে ১৪, গানে ১০, আবৃত্তিতে ৬ আর তাৎক্ষণিক বক্তব্যে হচ্ছে ৮। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা নাচে ৮, গানে ১৫, আবৃত্তিতে ৯ আর বক্তৃতায় হচ্ছে ১১। একটি দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে দুই শ্রেণীর ছাত্রছাত্রীর কোন বিষয়ে বিশেষ অংশগ্রহণ তা দেখাও। পরের প্রশ্ন, কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলাল পুতুলের তথ্য নিচের টেবিলে দেয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ লেখ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। মাস দেখো, জানুয়ারি মাসে মাটির পুতুল সংখ্যা রয়েছে ৬০০, ফেব্রুয়ারি মাসে ৫৫০, মার্চ মাসে ৪৫০, এপ্রিল মাসে ৭৫০ আর মেতে রয়েছে ৯০০। আর সোলার পুতুলের সংখ্যা জানুয়ারি মাসে ৫০০, ফেব্রুয়ারি মাসে ৪৫০, মার্চ মাসে ৬০০, এপ্রিল মাসে ৬৫০ আর মে মাসে রয়েছে ৭০০।
ভালো করে অঙ্কগুলো দেখে নাও, প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে তুমি নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।